ফেসবুক আইডি লগ ইন হচ্ছে না ফেসবুকে ঢোকা যাইতেছে না আমার আইডি পাসওয়ার্ড কি হলো এক্সপায়ার বলতেছে অনেকেই কিন্তু ভয় পাইতেছে এখন আমার দুই তিনটা ফেসবুক আইডি আমি যেগুলাতেই লগ ইন করতেছি এখন বর্তমান সময় এই যে কোনো কিছু হইতেছে না আমি যতগুলো আইডি দেখাই কিংবা আমার রিয়েল আইডিও যদি বলি বা আমার পেজের আইডি কোথাও কাজ করতেছে না অনেকে কিন্তু ভয় পাইতেছেন যে তাদের ফেসবুক আইটা শেষ হয়ে গেল কি না আমার এক ফ্রেন্ড একটু আগে দেখেন আমার মেসেজ করছে যে আমার আইডিটা নষ্ট হয়ে গেছে বা কেউ হ্যাক করে নিয়েছে কী হয়েছে আমি জানি না একটু একটু প্লিজ ব্যাক করে দেয় আইডিটা ব্যাক না দেয় অনেকে ভয় পেয়ে কি করতেছে যে ফেসবুক অ্যাপসটা রয়েছে এটা ডিলেট দিতেছে কেউ ফেসবুক অ্যাপসটা ডিলেট দিবে না কেউ দিবেন ফেসবুক অ্যাপসটা যদি ডিলেট দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আরও সমস্যায় পড়তে পারেন আপাতত জাস্ট বসে থাকেন চিন্তা করেন না আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এবং আপনার বন্ধুদের অবশ্যই ভাই অনেকেই কিন্তু ভয় পাইয়া নিজের ফেসবুক আইডিটাই নষ্ট করে দিতে পারে এই সময়টাতে অনেকেই ভয় পাইতেছে বিশেষ করে যে আপুরা আছে তারা কিন্তু আরও বেশি ভয় পায় যে তাদের আইডিটা হ্যাক হয়ে গেল কিনা তাদের পার্সোনাল ফটো পিক এগুলো হারাই গেল কিনা বা কেউ এগুলো হ্যাক করে নিয়ে যাইতেছে কিনা এরকম ভয় পেয়ে কিন্তু অনেকে প্যানিক হয়ে যেতেছে আমি নিজেও আসলে আইডিতে ঢুকে প্রথমে ভয় পাই গেছিলাম বাট এটা কিন্তু ফেসবুকের সার্ভারের সমস্যা ভাই অনেকে কিন্তু ভয় পেয়ে হ্যাক হয়েছে ভাই বা অনেক কিছু করতে পারে আর এটার সুযোগ নিয়ে কিছু প্রতারক চক্র কিন্তু আপনার টাকা মাইরে দিতে পারে ভাই বলবে যে আপনার ফেসবুক আইডি আমি হ্যাক করছি কল দিয়ে বলবে এরপর বলবে যে টাকা দাও এবার টাকা না দিলে বলবে যে তোমার আইডি শেষ করে দেবে এরকম বলে ভাই বিপদে ফেলতে পারে সো যত তাড়াতাড়ি পারেন এই ভিডিওটা আমি মনে হয় সবার আগে দিতেছি ভিডিওটা যত তাড়াতাড়ি পারেন আপনার সব বন্ধু বান্ধবকে শেয়ার করে দেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ কিন্তু এখনও অন আছে হোয়াটসঅ্যাপে কিংবা টেলিগ্রামে যত বন্ধু বান্ধব যত গ্রুপ আছে সব জায়গায় শেয়ার করে দেন ভাই এই সময়টাই কিন্তু প্রতারকটা সুযোগ নেবে তাড়াতাড়ি করেন দেখেন আপনার ফেসবুকের কিচ্ছু হয় নাই জাস্ট ফেসবুকের সার্ভারটা ডাউন হচ্ছে এটা শুধুমাত্র আপনার না আপনি সহ যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আছে বাংলাদেশের বাংলাদেশ সহ মোটামুটি বাইরের কথা আমি বর্তমানে জানি না বাট বাংলাদেশের যারা আছে সবার ফেসবুক আইডিতে কিন্তু এই একই সমস্যা তো কেউ ভয় পাবেন না কেউ ফর দিবেন না ফেসবুক অ্যাপস ডিলেট করবেন না